হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি শুভ্রা, মেঘের পালকি ইউটিউব চ্যানেল থেকে বলছি। আজকে আমি সিডনির একটি সিক্রেট গার্ডেনে যাচ্ছি, যার পুরো নাম উইন্ডি ওয়াইটলিস সিক্রেট গার্ডেন। আমি পুরো গার্ডেনটি ঘুরব এবং আপনাদের এই ভিডিওটির মাধ্যমে গার্ডেনটি কেমন সেটি দেখাবো। আপনারা যারা সিডনিতে আছেন বা যারা আসবেন, তারা এই গার্ডেনটিতে অবশ্যই ঘুরতে আসবেন। এই গার্ডেনটি মিলসন্স পয়েন্ট সাবাবে অবস্থিত। নর্থ সিডনি সাবাব থেকে এই গার্ডেনটি খুব কাছে, বলতে গেলে দুটি সাবাবের মাঝখানে এটি অবস্থিত। মিলসন্স পয়েন্ট রেল স্টেশন এবং নর্থ সিডনি রেল স্টেশন থেকে খুব সহজে আসা যায়। আজকে আমি মিলসন্স পয়েন্ট রেল স্টেশন দিয়ে এসেছি। Too many drinks ain't even started. Never need to apologize. We already know we're far from perfect. I fall to the curb. You laugh till it hurts. Who cares? We've been here so many times. We're all stumbling through the night. It doesn't matter. We're all together. It's paradise in our minds, falling together, arms around each other. I know you. আমি চলে এসেছি উইন্ডি ওয়াইটলিস সিক্রেট গার্ডেন এট লেভেন্ডার বে। তো চলুন ভিতরে গিয়ে দেখি। এই জায়গাটির নাম লেভেন্ডার বে। এই গার্ডেনটিকে বাইরে থেকে বা সামনে থেকে দেখলে বোঝার উপায় নেই যে ভিতরে এত সুন্দর একটি গার্ডেন রয়েছে, তাই এই গার্ডেনটিকে সিক্রেট গার্ডেন বলা হয়।
গার্ডেনের একটি কোনায় ছোট্ট একটি গণেশ ঠাকুরকে খুঁজে পেয়েছি। বাই দ্য ওয়ে, গত দুদিন এখানে বৃষ্টি হয়েছে, আজ ভোরবেলায়ও বৃষ্টি হয়েছে, তাই সব কিছু একটু ভেজা ভেজা। সিডনিতে এখন শীতকাল, শীতকালে এখানে ভালোই বৃষ্টি হয়। বসন্তকালে এই গার্ডেনটিতে বৈচিত্র্যময় অনেক ফুল ফোটে, অসাধারণ লাগে দেখতে। I'm gone.
আমার সিক্রেট গার্ডেন ঘোরা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। বিদায় সবাইকে।